Welcome everyone to a new video on the topic of real or fake. In this video I'll review an application called Gold Phoenix with you. Jeti dekhlo apnara jante parben Gold Phoenix app real or fake, Gold Phoenix app legit or scam, and Gold Phoenix app really payment or not. So please watch the full video for details. To apnar onekei hoyto ba advertisement er modhe dekhe thakben je এই অ্যাপসটি থেকে মানি আর্নিং করা পসিবল, যেরকমটি আমি নিজেও মূলত দেখেছিলাম। তো আমি একটা অ্যাপস ওপেন করছি যেখানে অ্যাড আসছিল এবং তারা বলতেছে এখান থেকে মানি আর্নিং করা পসিবল, সেখান থেকে আমি মূলত অ্যাপসটিকে ইনস্টল করেছি। সো আপনারাও হয়তো বা এই কাজটি করে থাকতে পারেন, তবে তার আগে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং জানতে হবে যে আসলে কি এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, চ্যানেল নতুন হতে ক্লাস সাবস্ক্রাইব করবেন। আর বর্তমান সময়ে আমি নিজে কোন অ্যাপসটির মধ্যে কাজ করতেছি সেই অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি আপনাদের সামনে অ্যাপসটিকে ওপেন করে দেব। অ্যাপসটিকে ওপেন করার পর প্রথমত লেখা আসছে মেড উইথ ইউনিটি, তার মানে হচ্ছে এই অ্যাপসটি ইউনিটি থেকে মেড করা হয়েছে। একটি কথা মনে রাখবেন, ইউনিটি কি? ইউনিটি হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি। ইউনিটি থেকে যে অ্যাপসগুলো মেড করা হয় সেই অ্যাপসগুলো পেমেন্ট করে থাকে না, সেই অ্যাপসগুলো টোটালি ফেক হয়ে থাকে। সো এটা হচ্ছে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট কি? এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি ওপেন করার পর কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হয়নি। উইদাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপেই কিন্তু আমাদের সামনে সরাসরি অ্যাপসটি ওপেন হয়েছে। সো যার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে আমরা স্প্রিন করতে পারবো, নিচের দিকে স্প্রিন অপশনটা কিন্তু রয়েছে। তো জাস্ট এখানে আমি স্প্রিনে একটা টাচ করে দেখি তারপর আমার সামনে কী আসে। আমি জাস্ট স্প্রিনে টাচ করলাম, স্প্রিনে টাচ করার পর এখানে আমি হয়তো কিছু বোনাস পেলেও পেতে পারি। জাস্ট একটু অপেক্ষা করুন, দেখুন আমি জাস্ট একটা স্প্রিন করার বিনিময়ে এখান থেকে কত পেমেন্ট পাইছি, $17। তো এখন যদি জাস্ট মানি অপশনে ক্লিক করে তারপর দেখতে পারবো যখন আমাদের ব্যালেন্সের মধ্যে $1000 হয়ে যাবে তখন এখান থেকে আমরা উইথড্রটা আসলে করতে পারবো। $1000 না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উইথড্রটা করতে পারবো না। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। সো এটা হচ্ছে এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট। থ্রি নেগেটিভ পয়েন্ট কি? যে এখানে মিনিমাম $1000 হয়ে গেলে উইথড্র করা যাবে, আর যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সে অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে। আর এখানে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট শুধুমাত্র অ্যাপসটি ওপেন করার পর প্লে করছি, যার বিনিময়ে আমরা $17 এখান থেকে আর্নিং করছি, $17। সো যে অ্যাপসগুলো রিয়েল সে অ্যাপসগুলো কখনই এত বেশি আর্নিং দিয়ে থাকে না, আর যে অ্যাপসগুলো এত বেশি আর্নিং দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক হয়ে থাকে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চান তারা ইচ্ছা করলে এই অ্যাপসটিকে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ ইউজ করতে পারেন, বাট কখনই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না। যদি আপনার অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে পেমেন্ট রিসিভ করতে পারবেন না, কারণ গোল্ড ফিনিক্স অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। তবে আপনারা যদি গেম খেলে ইনকাম করতে চান তাহলে আপনাদের জন্য একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপসটির নাম হচ্ছে এম রিওয়ার্ডস। এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কীভাবে কাজ করতে হবে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া রয়েছে, তো সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই দিতেছি, জাস্ট রিওয়ার্ড অপশন আসলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি বেশ কয়েকবার পেমেন্ট রিসিভ করছি। সো আপনারা যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারাও পেমেন্ট পাবেন।